কাছে অনেক প্রশ্ন রয়েছে আমাদের গ্রুপে অনলাইনে যে সমস্ত ভাইরা প্রশ্ন করেন তাদের থেকে বাছাই করে কয়েকটি প্রশ্ন নিয়েছি আপনাদের আরেকটা প্রশ্ন করেছেন আমাদের দিনী ভাই মাসুদ নামে দাড়ি রাখার হুকুম কি দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে এটা একটা প্রশ্ন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মানিত ভাইয়ারা দাড়ি রাখা ফরজ দাড়ি রাখার হুকুম হচ্ছে ফরজ কিন্তু আমরা সুন্নত বলি আমাদের দেশে যেমন প্রচলিত আছে আমরা বলে থাকি এক কবজি বা এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখাটা হচ্ছে কি সন্না বা সূন্যতা আমরা বলে থাকি তো এটা আমরা বলে থাকি আল্লাহ রসুলের নীতিগত দিক থেকে সবাই তো আর শরীয়তের হুকুম জানে না এজন্য আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের নীতিগত দিক থেকে আমরা সন্না বলে থাকি কিন্তু দাড়ি রাখা হচ্ছে এর হুকুম হচ্ছে ফরজ হুকুম হচ্ছে ফরজ আল্লাহনবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন বুখারি শরীফের হাদিস তিনি বলেছেন তোমরা দাড়ি লম্বা করবে দাড়ি লম্বা দাড়ি ছেড়ে দাও দাড়ি লম্বা করো আর কী করো অখালিফুল মুশরে কিন আর মুশরেকদের কী করবে বিরোধিতা করবে দাড়ি লম্বা করে তোমরা দাড়ি লম্বা করবে আর মুশরেকদের বিরোধিতা করবে বুখারির এই ইবনামের হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে সে যুগে আল্লাহ রসুলের যুগে অধিকাংশ যারা মুশরেক তারা দাড়ি রাখতো না আল্লাহ রসুলের যুগে যারা অধিকাংশ মুশরেক তারা দাঁড়িয়ে রাখত না এখনও বর্তমান জামানায় অধিকাংশ মুর্শিদ বেশিরভাগ মুশ্রে দাঁড়িয়ে রাখে না রাখে কম সংখ্যক এই হাদিস থেকে কয়েকটি বিষয় আমাদের যেটা জানার দরকার সেটা হলো এক নম্বর যেটা সেটা হলো দাড়ি রাখার আদেশ করেছেন আল্লাহ রসুল দাড়ি রাখতে আদেশ দাড়ি লম্বা করতে আদেশ করেছেন হ্যাঁ আর এই আদেশ মনে রাখবেন সবসময় যে আল্লাহ রসুল সাল্লাম কোনো বিষয়ে যদি আদেশ করে আর সেই আদেশ যদি অন্য কোনো হাদিস দ্বারা হালকা প্রমাণিত না হয় তাহলে সেটা ওর হুকুম ফরজ হয়ে যায় এই জন্য ওলামায়দিন এই দাড়ি রাখার হুকুম এটাকে ফরজ বলে দিয়েছেন ওয়াজিব বা ফরজ বলে দিয়েছেন কারণ যতগুলো হাদিস আমরা দেখে থাকি বুখারি মুসলিম সহ সোনান গ্রন্থে কোনো একটা হাদিসে বলা হয়নি যে দাড়ি রাখ ছাড়তেও পারো কাটতেও পারো ছোটোও রাখতে পারো এরকম নাই সব জায়গাতেই বলা আছে দাড়ি লম্বা করো গুপ ছোটো করো হ্যাঁ এভাবে আর এই বোখারে বর্ণনা বলেছেন তোমরা দাড়ি লম্বা করো আর মুশ্রিকদের মুশরিক যারা মুশরিকদের বিরোধিতা করো মানে তোমরা দাড়ি রেখে মুশ্রিকরা দাড়ি রাখে না তোমরা দাড়ি রাখবে এবং ওদের বিরোধিতা হবে ওদের খেলাফ হবে এই জন্য বহু ওলামায় দিন এটাও বলেছেন দাড়ি না রাখাটাও আছে মুশরিকদের চরিত্র মুশরিকদের চরিত্র কত বড় কথা তো এই জন্য আমরা যে একটা কায়দা বেদেশি বা আমাদের বাঙালিদের বাঙালিদের কাছে বা আমাদের দেশের এই উপমহাদেশের মানুষ যে একটা কথা বলে থাকে যে কোরআন দ্বারা যেটা সাব্যস্ত হয় সেটা হচ্ছে ফরজ মানে আল্লাহর যেটা আদেশ বা হুকুম সেটা হচ্ছে ফরজ আর আল্লাহ রসুল সাল্লামের সন্না দ্বারা হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয় ওটা কি ওটা আছে সন্না এই যে একটা নিয়ম আমাদের একটা কায়দা বাধা আছে বা একটা প্রচলিত একটা কথা আছে এই কথাটা কিন্তু ঠিক না এই কথাটা ঠিক না না আল্লাহ রসুল সাল সাল্লাম থেকেও যদি কোনো কিছুর আদেশ আসে আর সেই আদেশটা যদি অন্য কোনো হাদিস যারা হালকা প্রমাণিত না হয় তাহলে সেটাও ফরজ হয় যেমন এই বিষয়টা আরও ক্লিয়ার হয় বোখারি শরীফের ইবনে অমরের আরেকটি হাদিসের দিকে আমরা লক্ষ্য করলে ইবনে অমর কি বলছেন যে ফরাদা রসুল্লা সাল্লাম জাকাতুল ফিতর আল্লাহ রসুল সাল্লাম ফরজ করে দিয়েছেন জাকাতুল ফিতর জাকাতুল ফিতর মানে রমজান মাসে যে আমরা ফিতরা দিই আল্লাহ রসুল ফরজ করে দিয়েছেন এর বলছেন যে আল্লাহ রসুল ফরজ করে দিয়েছেন আমরা বলে থাকি যে রসুলের থেকে যেটা সাব্যস্ত হয় সেটা সন্না আর আল্লাহর থেকে যেটা হয় সেটা হচ্ছে ফরজ তো এখানে যে সাহাবে বলছেন যে আল্লাহ রসুল ফরজ করেছেন আল্লাহ রসুল ফরজ করেছেন এই জন্য এই কথা ঠিক নয় আল্লাহ রসুলের আদেশ যেমন আপনাদের কিভাবে হালকা প্রমাণিত হয় বলছি সেটা হলো যেমন আমরা বুখারি শরীফে দেখে থাকি সোনান গ্রন্থে হাদিস রয়েছে যে আল্লাহ রসুল বলেন সল্লু কাবলাল মাগরিব রাকাতাইন তোমরা মাগরীবের পূর্বে দোরাখাত করে আদায় করবে এটা কিন্তু আদেশ সূচক শব্দ আমার সেগা হ্যাঁ তো এখানে যদি আল্লাহ রসুল অন্য হাদিসে এ কথা না বলতেন বা এই হাদিসের শেষ অংশে এখন বলা আছে তিনি এ কথা তিনবার বলেছেন না এই হাদিসে তিনবার বলেনি এই হাদিসে এভাবে বলেছেন যে তোমরা সল্লু কাবলাল মাগরীব রাখতে তোমার মাগরীবের পূর্বে দূরাঘাত করে আদায় করবে কিন্তু অন্য বর্ণনায় বলা হয়েছে লিমানসা যে ইচ্ছা পড়বে এখানে আদেশ করলেন যে তোমরা দুরাহাত করে আদায় করবে মাগরিফের আদান হলে এই হাদিস হানাফিরা খুঁজে পায় না হানাফিরা এই হাদিস পায় না এই জন্য আমলও করে না আর যারা আমল করে তাদেরকে বিরোধিতা করে আল্লাহ হিদায়ত করুন ওদেরকে তোমরা মাগরিফির পূর্বে দুরাহাত করে সালাস আদায় করবে এটা আদেশ আল্লাহ রসুলের কিন্তু অন্য হাদিসে কি বলা হয়েছে মানুষ আছে ইচ্ছা করে পড়বে যার ইচ্ছা পড়বে যার ইচ্ছা পড়বে হলে পড়বে না তাহলে হাদিসটার হুকুম কি হলো হালকা প্রমাণিত হলো কিন্তু ওই যে বুখারী শরীফের ইবনু ওমর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দাড়ি লম্বা করো আর মুশরিকদের বিরোধিতা করো হ্যাঁ মুশরিকদের বিরোধিতা করো এই হুকুম অন্য কোন হাদিস দ্বারা হালকা প্রমাণিত হয়নি যতগুলো বর্ণনা এসেছে সবগুলো একই হুকুম দাড়ি লম্বা করো দাড়ি লম্বা করো হ্যাঁ এখান থেকে উলামায়ে ওয়াজিব বা ফরজ বলে দিয়েছেন দাড়ি রাখা এর হুকুম ফরজ দাড়ি রাখতে হবে হ্যাঁ কিন্তু দুঃখজনক হলো সত্য এবং বাস্তব যে অনেক আলেম আমাদের বিশেষ করে পাক ভারত ও দেশের আলেম যেমন আপনারা কিছু মনে করেন না আমি হক কথা বলতে লজ্জাবোধ করি না বা ভয় পাই না মৌলানা মৌদুদি সাহেব উনি বলেছেন দাঁড়িয়ে রাখাটা একটা অভ্যাস বা এটা একটা অভ্যাসগত একটা মানুষের মানুষ রাখতেও পারে নাও রাখতে পারে এটা কোনো শরীয়তের কোনো একটা বড় বিষয় না দাড়ি রাখাটা এটা আল্লাহ রসুলের একটা অভ্যাসগত একটা নিয়ম ছিল আবু জাহেলের দাড়ি ছিল আমাকে ছিল অমুকের দাঁড়িয়ে ছিল এভাবে হ্যাঁ এজন্য এটা শরীয়তের কোনো একটা বড় বিষয় না এভাবে কথা বলেছেন তিনি আপনারা দেখতে পারেন এজন্য তার অনুসারী যারা আছে আমাদের দেশের শিবির বা জামাত ভাইরা তাদেরও দেখতে পারেন আপনারা বাস্তব জিনিস যে তাদের দাড়ি লম্বা হয় না সবাই না সবার কথা বলছি না আমি অনেকের দাড়ি লম্বা আছে কিন্তু বেশিরভাগ দেখবেন যে তারা দাড়ি ছোট ছোট করে রাখে এবং দাড়িটাকে কোনো গুরুত্বই দেয় না এটাকে ফরস্ত দূরের কথা এটা শূন্য হিসেবেও অনেক সময় ওরা ভেলা দিতে চায় না কারণ তাদের ওস্তাদ বা তাদের নেতা বলে দিয়েছেন দাড়ি রাখাটা বড় বিষয় না বা ইসলামের কিছু না হ্যাঁ এভাবে দেখবেন যে ইসলামে আরও অনেক ইসলামিক গবেষক বা যারা এই এদানিং গবেষণা করছে এদানিং যারা আপনার এই শরীয়তের নামে অশরীয়ত যারা অশরীয়তের ভিতরে যারা ঢুকে পড়েছে তারা দেখবেন যে এভাবে কথা আরো একটা কথা আছে তাদের আরো একটা কথা আছে যে ইমাম সাফির উদৃত দিয়ে বলা হয় যে দাড়ি ইমাম সাফি নাকি বলেছে যে দাড়ি ছোট রাখা যায় মহিলার পুরুষ পার্থক্য করার জন্য দাড়ি যদি ছোট রাখে কোনো সমস্যা নেই এ কথা বলে থাকেন এই দলের এই দলেরাই বলে থাকেন কিন্তু এই কথাটাও হচ্ছে মিথ্যা কথা ইমাম সাফির নামে অপবাদ দেওয়া হয়েছে ইমাম সাহিব থেকে এই কথার কোনো ভিত্তি নাই এটা একটা মিথ্যা কথা তো এই জন্য আপনার এই কথায় কান দেওয়ার দরকার নেই দাড়ি রাখার হুকুম হচ্ছে ফরজ দাড়ি রাখতে হবে হ্যাঁ এখন কথা হলো কতটুকু পরিমাণ রাখতে হবে কতটুকু পরিমাণ রাখতে হবে এ বিষয়ে কথা হলো যে আল্লাহ রসুল আসলাম দাড়ি বাড়াতে বলেছেন কিন্তু দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে রাখার হাদিসগুলো বর্ণনাকারী যেমন ইবন উমার রাদেল্লাহু ওনার থেকে হাদিসগুলো বেশি বেশি বর্ণনা হয়ে বর্ণনা এসেছে তো তিনি দেখা গিয়েছে যে হজ উমরা করার সময় মাথা হালাক করার সময় মাথা মুন্ডনের সময় তিনি এক কবজি বা এক এক মুষ্টি পরিমাণ রেখে বাকিগুলো ছেঁকে দিতেন বুঝতে পেরেছেন উনি ছাড়তেন সাহাবি এরা রাদের আনহু তিনি ছাড়তেন তারপরে সাহাবি ইবনে আব্বাস রাদুল্লাহ আনহুমা তিনি ছাড়তেন একই কাজ করতেন তার মানে এক কবজি পরিমাণ রেখে বাকিগুলো ছেড়ে দিতেন বুখারি শরীফের হাবিস বুখারি ইবনেমারের হাদিস বোখারি তিনি হজমরা করতে এসেছে যে এক কবজি পরিমাণ রেখে বাকিটা ছেড়ে দিতেন এটা আর এসেছে আর আবহ্লাহ আনহু এবং ইবনু আব্বাস আনহুমা এদের দুজনের মুসান্না ইবনে আবি সাহেবাই এসেছে সই সনদে এটা ইমাম আলবানী সই বলেছেন তো এখন সম্মানিত ভাইরা এই হাদিসকে কেন্দ্র করে আল্লাভ নাসির উদ্দিন রাহিমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে দাড়ি এক কবজি পরিমাণই রাখতে হবে অর্থাৎ এক মুষ্টি পরিমাণই রাখতে হবে বেশি রাখা বেদাত এবং জায়জ নাই এটা তার মত যদিও এই কথা অনেক মহাদিস বা অনেক ওলমা এদিন মানেননি প্রত্যাখ্যান করেছেন ইমাম আলবানীর কথা আর ইমাম আল দলিল হলো ইবনু উমারের আমল এবং ইবনু আব্বাস রাদহুমার আমল আবুহার আমল তিনার কথা হলো যে আল্লাহ রসুলের হাদিস যিনি বর্ণনা করছেন তিনি ইবনু উমার রাদহু তিনি এমনই একজন সাহাবি ছিলেন তিনি আল্লাহ রসুলকে সায়ার মতো অনুসরণ করতেন আল্লাহনবীকে ছায়ার মতো অনুসরণ করতেন তো তিনি এক কবজি পরিমাণ রেখে বাকিটা ছেড়ে ফেলতেন এ থেকে বোঝা যায় যে আল্লাহ রসুলের ভাষা আল্লাহ রসুলের কথার ভাব তাহলে সাহাবিরা এভাবেই বুঝেছেন মানে বাড়ানোর কথা আল্লাহ তোমরা দাড়ি বাড়াও ছেড়ে দাও হ্যাঁ তো কতটুকু পরিমাণ ছাড়তে হবে তাহলে সাহাবিরা এভাবেই অনুবাদ এভাবেই আল্লাহ রসুলের ভাষাটা বা হাদিসটা বুঝেছেন যদি ওটা না যায়জ হতো বা ছাটা যদি বা এক কবজির পরে দাঁড়িয়ে রাখা যদি ওয়াজিব হতো বা খরচ হতো তাহলে স্বাভাবিক কাট কাটতেন কাটেন না তো এই জন্য আলবানী হল্লা তিনি বলছেন যে এক কবজি পরিমাণে রাখতে হবে দাড়ি এর বেশি রাখা বিদাঁত অথবা হারাম তো এখন এ বিষয়ে আমাদের কথা হলো বা অন্য ওলামায় দিনের সমন্বয়ে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে দাড়ি যদি কেউ ছেড়ে রাখে ছেড়ে দেয় তো চলবে ইনশাল্লাহ এটা হারাম হবে না বা বিদাঁত হবে না আর যদি কেউ সর্বনিম্ন নিয়ম আর কি মানে যেটা পরিমাণ এক কবজি পরিমাণ দাঁড়িয়ে রাখার পরে যদি কেউ ছেড়ে দেয় কোনো সমস্যা নেই তবে এক কবজির ছোটো রাখা হারাম এক কবজির ছোটো করা হারাম এক কবজির বেশি যদি হয় কোনো সমস্যা আমাদের দাঁড়িয়ে এক কবজির বেশি আছে মাসাল্লাহ তো এখানে বুঝতে হবে যে ইমাম আলবানি রহিমা হুল্লাহ তিনি যে কথাটা বলেছেন সে কথাটা ওই হাদিসের ব্যাখ্যা স্বরূপ তিনি বলেছেন কিন্তু এই ওনার কথা অধিকাংশ ওলামায়দিন এটা গ্রহণ করেননি যদিও তার কথার বাস্তবতা রয়েছে ইনার কথা হলো যে হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি পরিমাণ দেখে দিয়েছেন প্রায় তিনি হজমরা করতে এসে এই কাজ করতেন শুধু তিনি নাই আবু রায়েরা ইবনু আব্বাস আনহু ইবনু আব্বাসের কথা আপনারা সবাই জানেন রাইসুল মুফাসসিরিন সকল মুফাসিরদের যিনি সর্দার ইবনু আব্বাস রাদুল্লাহমা হ্যাঁ তাহলে তিনি এই কাজ করতেন আবহাওয়ায়েরা আগে আপনারা জানেন সবাই বহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল থেকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবহরায়েরা তিনি এই কাজ করতেন আর ইমন ওয়ারের কথা তো বললাম আগে উনি আল্লাহ রসুলকে সায়ার মতো অনুসরণ করতেন তেনারা এভাবে আমল করতেন এই জন্য উনি এই কথা বলেছেন তো যাই হোক এ বিষয়ে আল্লাহ তালা তিনি ভালো জানেন কোনটা সঠিক তবে আমাদের কথা হলো দাড়ি যদি বা ছেড়ে দেয় দিতে পারে আর সর্বনিম্ন এক কবজি বা এক মুষ্টি পরিমাণ আমরা বলবো এক কবজি পরিমাণ দাড়ি রাখাটা কি ওয়াজিব বা ফরজ এ বিষয়ে আরো অনেক লম্বা আলোচনা ছিল মানে দাড়ি যে রাখা ফরজ এবারে কোরানে কোরআনে আছে আরফে আছে হারুন সালাম তার ভাইকে বলেছিলেন যে লা তার ভাই মুসা অর্থাৎ মুসা আলাইসাম ওই যে বন ইসরায়েলের বাসুর পূজাকে কেন্দ্র করে মুসা আলাইসাল্লাম যখন পাহাড়তে এসে তার ভাইয়ের কাছে আসলেন তখন তিনি তার মাথা চুল ধরে এবং দাড়ি ধরে মারছিলেন প্রহার করছিলেন উনি বলছেন যে হে মায়ের পেটের ভাই আপনি আমাকে দাড়ি ধরে আর মাথার চুল ধরে আমাকে প্রহার করেন না মেরেন না এ থেকে বোঝা যায় নবী আম্বেরা তাদের এটা স্বভাবগত একটা সন্না বা দাড়ি রাখাটা সকল নবী আম্বিয়াদের সন্না এদের এর হুকুমটা হচ্ছে ফরজ এটা আরেকটা দলিল আছে আল্লাহ রসুলামের কাছে বেধর্মী দেশ থেকে দুজন লোক এসেছিল দুজন লোক এসেছিল তো তাদের দাড়ি ছিল চাচা দাড়ি ছিল আর গোপ ছিল বড় বড় ছিল বড় বড় সোনাল গ্রন্থের হাদিস তো আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের কে আদেশ করেছে এই কাজ করতে অনেক লম্বা লম্বা গোপ আর দাঁড়িয়ে নাই মুখে তো বলেছিল যে আমাদের রব আমাদেরকে আদেশ করেছেন তার ওদের রব বলতে ওদের শাসক ওদের রাজা ওদের বাদশাহ তখন আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন আর আমার আমার প্রতিপালক কি আদেশ করেছে জানো আমার প্রতিপালক আদেশ করেছেন আমি যেন গোপ ছোট করে রাখি আর দাঁড়িয়ে লম্বা করি দেখেছেন এখান থেকেও ওলামায়দিন দলিল নিয়েছেন মানে ফরজ হওয়ার দলিল নিয়েছেন হ্যাঁ কাজেই বিষয়গুলো আমাদেরকে ভেবেছেনে কাজ করতে হবে যারা এগুলো ধোকা দেয় যে ইমাম শাফি বলেছেন যে দাড়ি ছোটো করে রাখা যায় হ্যাঁ অমুক অমুক বলেছেন যে দাড়ি কোনো ব্যাপার না টা ইসলামের কিছু না এগুলো সবই হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা এগুলো কান দেওয়ার দরকার নেই দাড়ি আপনি সর্বনিম্ন এক মুষ্টি পরিমাণ আর ছেড়ে দেন দিতে পারেন তবে ছেড়ে দেওয়াটা জরুরি না ঠিক আছে এক কবজি পরিমাণ দাড়ি রাখাটা হচ্ছে ফরজ বা ওয়াজিব বা ফরজ